হ্যালো বন্ধুরা আমি ডাক্তার মুশারাফ হোসেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এই ভিডিওটি আজ আমি নিয়ে এসেছি একটি সংশয় দূর করার জন্য বর্তমানে যে করোনা মহামারী চলছে এবং এর থেকে বাঁচতে যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সেটা আমরা নেব কি নেব না বা কোন ভ্যাকসিনটি নেব আমার ক্লিনিকেও অনেকে এসেছেন এই প্রশ্ন নিয়ে এবং ফোন করেও জানতে চেয়েছেন তো এই জন্যই এই ভিডিওটি নিয়ে এলাম এই সংশয় দূর করার জন্য প্রথমেই বলি এই মহামারী থেকে আমাদের বাঁচতে হলে ভ্যাকসিনই একমাত্র উপায় তাই বিনা দ্বিধায় আপনারা ভ্যাকসিন নিন বর্তমানে যে দুটো ভ্যাকসিন এসেছে তার যে কোনো একটি আপনি নিতে পারেন সেটা কোভ্যাকসিন হোক বা কোভিশিল্ড দুটি ভ্যাকসিনই নিরাপদ এই ভ্যাকসিন নেওয়ার আগে আপনাদের কিছু বিষয় জেনে নেওয়া প্রয়োজন যেমন যদি আপনি করোনা আক্রান্ত না হয়ে থাকেন তাহলে আপনি ভ্যাকসিন নিতে পারেন অর্থাৎ যদি আপনি করোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলে ওই সময় আপনি এই ভ্যাকসিন নিতে পারবেন না আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার দুই থেকে তিন মাস পরে এই ভ্যাকসিন নিতে পারেন তার আগে নয় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব ছড়াচ্ছে যেমন ভ্যাকসিন নিলে আপনি নপুংসক হয়ে যাবেন মহিলাদের বাচ্চা হবে না হার্ট অ্যাটাক হবে এগুলি সম্পূর্ণ ভুল এবং মিথ্যা আপনারা নির্ভয়ে ভ্যাকসিন নিন যদি আপনি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তিন মাসের বেশি অতিক্রান্ত হয়েছে তো আপনি ভ্যাকসিন নির্ভয়ে নিতে পারেন করোনা আক্রান্ত নন তাহলেও নির্ভয়ে এই ভ্যাকসিন নিতে পারেন এছাড়া আপনার অন্য যে কোনো রোগ যেমন ব্লাড সুগার হাই ব্লাড প্রেশার অটো ইমিউন ডিজিজ হাইপোথাইরয়েডিজম আর্থারাইটিস হার্ট ডিজিজ থাকলেও আপনি এই ভ্যাকসিন নিতে পারেন কোনো অসুবিধা নেই যাদের রক্ত ঘন হয়ে যাওয়ার রোগ আছে হার্টে ব্লক আছে তারাও এই ভ্যাকসিন নিতে পারেন তো বন্ধুরা আমি এটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি ভ্যাকসিন নিয়ে আপনাদের মনে যে সংশয় আছে সেগুলি দূর করার জন্য আশা করি আপনাদের মনের সংশয়গুলি দূর করতে পেরেছি তাই আর দেরি না করে আপনার নিকটবর্তী ভ্যাকসিন সেন্টারে গিয়ে ভ্যাকসিন নিয়ে নিন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আমরা এই করোনা যুদ্ধে জয়ী হতে পারি আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাবধানে থাকুন দেখা হবে পরের ভিডিওই